আজকের গল্প হচ্ছে ইয়েকাইল্লা বাট্টুমির প্রেমের টপ বিজনেসম্যানের ছেলে। তো গল্পের শুরুতেই হচ্ছে নায়কের পরিচিতি। গল্পের নায়কের নাম হচ্ছে কি জিরাফ চৌধুরী। 13 ফুট 8 ইঞ্চি লম্বা সে। বিড়াল বলুন আর দুধ বলুন, তার চেয়েও বেশি সাদা। হাসলে গালে এত পরিমাণ টোল পড়ে যে সেইখানে নুন রেখা বড়ই খাওয়া যায়। জিম করা বডি বিল্ডারদের মতো শরীর তার। কয়েক লক্ষ বিলেনের সাথে সে একাই মারামারি করে জিততে পারে। হলিউডের নায়িকারাও নাকি তার একটু ভালোবাসা পাওয়ার জন্য কি আকুতি মিনতি। শুধু তাই না, তার বাসার নিচে আয়েশা নাকি দাঁড়ায় থাকে, ভাবতে পারেন। কিন্তু সে কাউকে পাত্তাই দেয় না। মাত্র 21 বছর বয়সে সে পৃথিবীর সেরা ধনী। সে প্রতি মিনিটে 60 থেকে 70 বার ড্রেস চেঞ্জ করে। তার এক একটা ড্রেসের মূল্য 1000 কোটি টাকা। সে গোছল করার সময় সাবান মাখে দুবাই গিয়ে, আর শ্যাম্পু করে থাইল্যান্ড গিয়ে। পৃথিবীর কোনো ক্যালকুলেটার দিয়ে তার টাকার পরিমাণ হিসেব করে ফেল করা সম্ভব না। তবুও আমাদের নায়কের মাঝে কোনো অহংকার নেই। কিন্তু সে রেগে গেলে কয়েকটা বাড়ি দিয়ে একাই তার নিজের সব গাড়ি ভেঙে ফেলেন, সাথে বডিগার্ডগুলো ঠুসঠাস গুলি মেরে উড়িয়ে দেন। এমনিতেও সে খুব ভালো মনের মানুষ। তো হলো কি, একদিন হঠাৎ করে একটা মেয়েকে দেখে তার হার্টবিট বন্ধ হয়ে যায়। ভাবতে পারেন। আর না 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 না, ভাববেন না, গল্প শেষ না, মইরা যায় নাই, বাচ্চা আছে। পৃথিবীতে অনেক মেয়েকে দেখেছে, কিন্তু এইরকম মেয়ে সে কোথাও দেখেনি। এটা কি ব্র্যান্ডের প্রোডাক্ট? মেয়েটা কালো। আহারে, মেয়েটা কালো আর একটু খাটো, কিন্তু মেয়েটার মুখে মায়া যেন উড়াইয়া উড়াইয়া পড়তেছে। এত মায়াবী মেয়ে সে কী করতে পারে, মানে করবে কি, মানে মায়াবী মেয়ে তো করবিটা কি? ও মাই গড, মেয়েটাকে দেখে তার মনে গান বেজে বেজে ওঠে। আমি সেঞ্জ হারাব, ডেটে যাব, বাঁচাতে ক্যান নট কেউ। মরা যা, গানতে পারছি মরা গেছে। তো শুনেন, এটা হচ্ছে এই যে গল্প, এই গল্পের নায়িকা, নায়িকার নাম হচ্ছে টুকটুকি, পুরে মা। অনাথ আশ্রমে বড় হওয়া একটি এতিম মেয়ে। হোস্টেলে কাজ শেষে, সরি, হোটেলে কাজ শেষে হবে। এই গল্পটা যেমন তার সিরা, এটা পড়তে পড়তে আমার মাথারও তার সিরা হয়ে গেল আর কি। হোটেলে কাজ শেষে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর মনে মনে বলছে, আল্লাহ আমার জীবনে এমন একজনকে পাঠাও যে আমাকে একটু ভালোবাসবে। কি আকুতি মিনতি রে, আমাকে আগলে রাখবে। এইসব ভাবার মধ্যে দেখলো তার সামনে একটা ছেলে এসে হাঁটু গেড়ে বসে আছে, আই লাভ ইউ। ভাবতে ভাবতেই ধরো মেয়ে, আমি কত ভাবলাম, অত কেউ ওইরকম হইল না আমার ক্ষেত্রে। নাটকে এইসব হয় হয়তো বা। উইল ইউ ম্যারি মি, মেয়েটি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে তো মনে মনে এমন একজনকেই চাইছিল। তোমা আশা পূরণ হয়ে গেল, এত সুন্দর একটা ছেলে তাকে ভালোবাসে। না, আর ভাবতে পারলো না, তার আগে সে বেহুশ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, বেহুশ হয়ে গেলে প্রপোজ অ্যাকসেপ্ট করবে কে? তারপর যখন হুশ ফিরল তখন দেখলো তারা কাজী অফিসে। এত তাড়াতাড়ি? হ্যাঁ, মানুষ 4-5 বছর প্রেম করেও কাজী অফিসে যাইতে পারে না। গল্পে চলে গেল এবং সেখানেই তাদের বিয়ে হয়ে গেল, মানে বিয়ে হয়ে গেল। তারপর টুকটুকিকে জিরাফ চৌধুরী তার 500-তলা বাড়িতে নিয়ে গেল। এটা কি বাংলাদেশে? আমি জানি না সঠিক, এটা বাংলাদেশে নাকি অন্য কোনো দেশে। সেখানে বাসর ঘর সাজানো হলো। তারপর 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 আর কি, ম্যান্ডেলার প্রথম সূত্র অনুসারে যেহেতু জিরাফ চৌধুরী হচ্ছে গিয়ে প্রকট বৈশিষ্ট্য প্রদান করে, আর যেহেতু ওই টুকটুকি হচ্ছে গিয়ে বর্তমানে তো চৌধুরী, টুকটুকি চৌধুরী যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বহন করছে, তো প্রকট আর প্রচ্ছন্নের মধ্যে ক্রস করালে অবশ্যই প্রকট বৈশিষ্ট্য হবে। যে ক্ষেত্রে যেহেতু জিরাফ চৌধুরী লম্বা, তাহলে তাদের বাচ্চাও হরলিক্সের বয়মই হবে, এই আর কি। তাহলে সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। এগুলোই হচ্ছে বর্তমান যুগের গল্প। তো আমি একটা গল্প পড়লাম আর পড়তে পড়তে সেটার উপর রিয়েকশন দিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাদের সাপোর্ট পেলে আরও এমন গল্প পড়বো এবং আরও এমন গল্প পড়ে রিয়েকশন দেবো।